আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নয়ন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যশোর খুলনা জেলার ঐতিহ্যবাহী চুই ঝালের ভর্তার রেসিপি। এই চুই ঝালটা শুধু মাছ মাংস দিয়ে খাওয়া হয় না, এভাবে ভর্তা করেও তৈরি করে খাওয়া যায়। এই ভর্তাটা দিয়েই পুরা ভাত খেয়ে নেওয়া যাবে, এত মজার এই ভর্তাটি। আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে আমার পরিমাণ মতো চুই ঝাল নিয়েছি। এটা অনেক প্রকারের হয়, মোটা চিকুন। এভাবে চুই ঝালটাকে এখন শিকড় উপরে ছালটা এভাবে ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন ছোট ছোট টুকরো করে নিব। মাঝখান থেকে একটু দুই ভাগ করে নিব, তাহলে সেদ্ধ খুব তাড়াতাড়ি হবে। আমি সবগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করার জন্য চুলায় কড়াইতে পানি দিয়েছি। পানিটা ভালো করে গরম হয়ে গেলে চুই ঝালটা দিয়ে 3-4 মিনিট পর্যন্ত একটু সেদ্ধ করে নিব। এখন বেশ কতটা নরম হয়ে গেছে, এখন নামিয়ে রেখে এখন চুই ঝালটা নামিয়ে রেখে দেব। এখন রান্না করার জন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ ধনিয়া বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 7 মতো লবণ। এইসব মশলাগুলো দেওয়ার পর ভালো করে তেলের উপরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে রাখা চুই ঝালগুলো দিয়ে দিব। এটা খাওয়া ঠান্ডা সর্দি কাশি বা শরীরের ব্যথা অনেক উপকারী এই চুই ঝালটা। মাছ মাংস ছাড়া এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন আপনারা, মুখের রুচি ফিরিয়ে আনবে, এতটা উপকারী এই চুই ঝাল। এখন চুই ঝালটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, তো মশলা চুই ঝালের ভেতরে খুব সুন্দর মতো যায়। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। এভাবে মাখা মাখা মশলা, এটাকে চুই ঝালের ভর্তা বলে। অন্য কোনো তরকারি বা মাছ মাংসের প্রয়োজন হবে না, এই ভর্তাটাতেই পুরা ভাত খাওয়া যাবে। সম্পূর্ণটা পানি শুকিয়ে এরকম তেল উঠা ভাজা ভাজা করে নিতে হবে। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি, সামান্য একটুতেই পুরা ভাত খেয়ে খাওয়া যাবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।